হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি মাধ্যমিক 2021 ফিজিক্যাল সায়েন্সের ABTA পেজ 400 541 ভৌতবিজ্ঞানের গাণিতিক সমাধান নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলেছে? STPতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 সেমি কিউ হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? তাহলে বুঝতে পারছো, এটা ভরও নির্দিষ্ট আছে, উষ্ণতাও নির্দিষ্ট আছে, তাহলে এটা বয়েলের সূত্র। তাহলে কীভাবে করবে দেখো, STPতে গ্যাসের চাপ, যেটা প্রাথমিক চাপ P1, সমান 76 সেন্টিমিটার এইচ, যেটা আমরা সবাই জানি। গ্যাসের অন্তিম চাপ কত? না, 104 সেন্টিমিটার এইচজি বলে দিয়েছে। প্রশ্ন অনুযায়ী কী বলেছে? প্রাথমিক আয়তন কত বলেছে? না, 52 সেমি কিউব। 52 সেমি কিউবকে আমরা মিটার কিউব বলেছে, 52 মিটার কিউবের সেমি কিউব নিয়ে যাবো। তাহলে মিটারকে সেন্টিমিটার নিয়ে গেলে 10^2 দিয়ে গুণ করতে হয়, আর এখানে কিউব রয়েছে, তাহলে 10^2 মানে 10^6, তাহলে 52 × 10^6 সেমি কিউব। গ্যাসটির অন্তিম আয়তন আমরা ধরে নিলাম V2। এবার যেহেতু উষ্ণতা পরিবর্তিত আছে, বয়েলের সূত্র অনুযায়ী কী হবে? P1V1 সমান P2V2। তাহলে V2 সমান কত হবে? P1V1 বাই P2। তাহলে P1-এর মান কত বলেছে? 76। V1-এর মান বলেছে 52 × 10^6 বাই 104। তাহলে 52 এটা 2-এ কাটবে, আর এটা 2 38, তাহলে 38 × 10^6 সেমি কিউব, মানে আসছে 38 মিটার কিউব। তাহলে গ্যাসটির নির্ণয় আয়তন কত হবে? 38 মিটার কিউব। বুঝতে পারলো অঙ্কটা? এটা আগেও করেছি। এবারে কি, এবারে পরের পরের অঙ্ক কী বলেছে? স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে বলে দিয়েছে 750 ml ও 80 সেন্টিমিটার এইচজি। ওই তাপমাত্রা, মানে তাপমাত্রা কী আছে, আবার নির্দিষ্ট ভর, এটাও কিন্তু বয়েলের সূত্র দিয়ে হবে। কত চাপে গ্যাসটির আয়তন বলেছে? 1000 ml হবে। বুঝতে পারলে? কীভাবে করবো অঙ্কটা দেখো। প্রশ্ন অনুযায়ী গ্যাসটির প্রাথমিক আয়তন V1 সমান 750 মিলিলিটার, গ্যাসটির অন্তিম আয়তন 1000, V2 ধরে নিলাম, এটাকে V2 1000, প্রাথমিক চাপ ধরে নিলাম P1 সমান 800 সেন্টিমিটার এইচজি বলে দিয়েছে। এবার ধরে নিলাম গ্যাসের অন্তিম চাপ কত? না, P2। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী কী হবে? P1V1 সমান P2V2। তাহলে এখান থেকে আমরা P2টা বের করব, তাহলে P2 সমান কী হবে? P1V1 বাই V2। P1-এর মান 80, এখানে 750 বাই 1000, কাটাকাটি করলে কত হবে? না, 60 সেন্টিমিটার এইচজি। তাহলে চাপ কত হবে? 60 সেন্টিমিটার অফ এইচজি। বুঝতে পারলে? এরপরে কী বলেছে? না, 20 গ্রাম O2 পাওয়ার জন্য কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটের প্রয়োজন? কীভাবে করবো অঙ্কটা? এখানে লিখে দেবে প্রয়োজনীয় সমীকরণ, পটাশিয়াম ক্লোরেট থেকে 2KCl3O2, এখান থেকে 2KCl3-এর কত মান পাচ্ছি? 2 × K39, ক্লোরিনের 35.5, অক্সিজেনের 16 × 3 করলে হলো 245। আর এদিকে 3O2 মানে 16 × 2 × 3 মানে 96। তাই 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে প্রয়োজনীয় পটাশিয়াম ক্লোরেটের পরিমাণ কত? না, 245 গ্রাম। তাহলে 20 গ্রাম O2 উৎপন্ন করতে প্রয়োজনীয় পটাশিয়াম ক্লোরেটের পরিমাণ কত হবে? না, 250 × 20/96, ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 51.04 গ্রাম প্রায়। তাহলে নির্ণয় পটাশিয়াম ক্লোরেটের পরিমাণ কত হলো? 51.04 গ্রাম। বুঝতে পারলে? পরের প্রশ্ন, এই অঙ্কটা, এই ধরনের অঙ্কগুলো একটু ভালোভাবে পড়বে, কারণ একই ধরনের অঙ্ক বারবার আসছে, কিন্তু একটু কথার এদিক সেদিক রয়েছে, একটু ঠান্ডা মাথায় অঙ্কটা করে আসবে। বলেছে, কোনো তরলে উপরিপৃষ্ঠের বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত আলোকরশ্মি তরলে প্রতিসরণে 15 ডিগ্রি বিচ্যুতি হয়, তরলের প্রতিসরাঙ্ক কত? দেখো এখানে বিচ্যুতি বলেছে, তোমরা তাড়াহুড়োতে এটা আপতিত রশ্মি এটা প্রতিসৃত রশ্মি ধরবে না, একটু ঠান্ডা মাথায় অঙ্কটা করে আসবে। আর কীভাবে লিখবে দেখো, যেহেতু এটা 3 নম্বরের প্রশ্ন, কীভাবে লিখবে ছবিটা দিয়ে দিবে, দিলে সুবিধে। তাহলে এটা μ1, এটা বায়ু মাধ্যম বলেছে, বায়ু এটা তরল, এর প্রতিসরাঙ্ক 1 আমরা জানি বায়ু, আর μ2টাকে আমরা μ বললাম, এই μ টা বের করব। আপতন কোণ কত? না, 45 ডিগ্রি। আই প্রতিসরণ কোণ কত? আর তাহলে চ্যুতি কত হচ্ছে? না, আমরা বলেছিলাম আলোরশ্মি বিরুদ্ধে বেরিয়ে যেত, প্রতিসৃত হয়ে যাবে, মানে ডেল্টাটা চ্যুতি। চ্যুতি কত বলেছে? 15 ডিগ্রি। আচ্ছা, এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম, তাহলে আপতন কোণ কত? না, 45 ডিগ্রি। প্রতিফলন কোণ কত? না, আর তাহলে চ্যুতি কত হবে? ডেল্টা, যেহেতু এখানে আপত মানে লঘু থেকে ঘনতে হয়েছে, এবং আপতন কোণটা প্রতিসরণের থেকে বড়, তাই আই মাইনাস আর চ্যুতি। তাহলে এখান থেকে আর মানটা কত হবো? আই মাইনাস ডেল্টা,
আই বলেছে 45, ডেল্টা কত 15 ডিগ্রি, তাহলে প্রতিসরণ কোণ আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি, তাহলে প্রতিসরণ কোণ 30 ডিগ্রি। স্নেলের সূত্র অনুযায়ী কি সাইন আই বাই সাইন আর সমান, আলো রশ্মি 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে এসেছে, মানে 1 μ2, তাহলে এটা μ2/μ1, যেহেতু μ1-এর মান 1 তাই μ2। এটা তোমরা করে দেখাতে পারো, ডিডিট এখানে μ লিখে দিলেও চলবে। তাহলে μ সমান কত, না সাইন 45 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি মানে 1/√2, সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে √2টা নিচে চলে আসবে, 2টা উপরে উঠে যাবে, তাহলে √2 হয়ে যাবে। তাহলে তরলের প্রতিসরাঙ্ক কত এলো, না হচ্ছে √2। বুঝতে পারলে অঙ্কটা কীভাবে করবে। এরপরে কি বলেছে, না 6 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করলে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে। প্রথম 6 ওহম রোধকে দুভাগে ভাগ করব, সমান দুভাগে, তারপরে সমান্তরাল সমবায় যোগ করব, তুল্য রোধ কত হবে। দেখো আমি ছবি এঁকে দিয়েছি, এখানে 6 ওহম আছে, তাকে সমান দুভাগে ভাগ করেছি, তাহলে এইটা হচ্ছে 3 ওহম, এটা 3 ওহম, এই দুটোকে সমান্তরালে যোগ করেছি, দিয়ে তুল্য রোধ বের করবো। কি না তারের রোধগুলো হচ্ছে 6 ওহম, তার থেকে সমান দুভাগে ভাগ করলে প্রতিটি অংশের রোধ কত হবে, না 6/2, 3 ওহম, কারণ সব কিছুই সেম আছে, কোনো পরিবর্তন নেই, শুধু অর্ধেক করা হয়েছে, তাই রোধটা অর্ধেক হয়ে যাবে 3 ওহম। এখন এই 3 ওহম দুটি রোধকে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করি, তার তুল্য রোধ ধরলাম আরপি, তাহলে আর 1/RP সমান কত, না 1/3 + 1/3 সমান্তরালে, তাহলে কত হলো 2/3, তাহলে আরপি সমান 3/2, মানে 1.5 ওহম। তাহলে তুল্য রোধ আমরা এখানে কত হবো, 1.5 ওহম। আর এখানে তোমাদের একটা বিউটির অঙ্ক ছিল, আমি আর করিনি, কারণ অনেকবারই বলেছি। আর তোমাদের যদি বিউটির অঙ্ক নিয়ে আবার কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো, আমি লিখে লিখে আবার করে দেবো। তো মোটামুটি এই অঙ্কগুলোই তোমাদের এখানে ছিল এই পেজে। আর যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্টে গিয়ে জানাও, কোন কোন পেজটা তোমাদের খুবই জরুরি, আমি করে দেওয়ার চেষ্টা করব। আর পড়াশোনাটা করে যাও, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।